নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকৰ বাবে আজিৰ এই ভিডিঅ'টোত এটা অতি ভাল খবৰ, ডাঙৰ খবৰ লৈ আহিছোঁ একাংশৰ বাবে, আৰু আন একাংশৰ বাবে হ'ব এটা বেয়া খবৰ। গতিকে এই ভাল খবৰ আৰু বেয়া খবৰটো কি আপোনালোক সকলোৰে নিশ্চয় জানিবলৈ মন গৈছে, আৰু ইতিমধ্যে আপোনালোকে নিশ্চয় জানিবলৈ সক্ষম হৈছে যে অসমত তিনিটা পৰ্যায়ত শিক্ষক নিযুক্তি প্ৰক্ৰিয়া চলিছিল আৰু তিনিওটা পৰ্যায়তে নিযুক্তি প্ৰক্ৰিয়াটো ইতিমধ্যে সম্পন্ন হ'বলৈ সক্ষম হৈছে, যদিও কিছু কিছু জটিলতাৰ বাবে কিছু কাম এতিয়াও বাকী আছে, সম্পূৰ্ণকৈ নিযুক্তিটো শেষ হৈ যোৱা নাই, সমাপ্তি ঘটা নাই। গতিকে এই ক্ষেত্ৰত ডি ডাব্লিউ ক্ষেত্ৰতো আমি জানো পি ডব্লিউ ডি কেণ্ডিডেটসকলক এতিয়ালৈ নিযুক্তি দিবলৈ সক্ষম হোৱা নাই, আৰু ডি এছ চিৰ ফালতো আছে কিছুমান জটিলতা বা সমস্যা। এতিয়া ভিডিঅ'টোৰ মূল কথাখিনি হিচাপে আপোনালোকক মই জনাব বিচাৰিছোঁ যে একাংশৰ বাবে ভাল খবৰ কেনেকৈ হ'ব পাৰে। আপোনালোক সকলোৱে জানে ডি এছ চিৰ ফালৰ পৰা এটা কেছ ৰুজু হৈছিল হাইকোৰ্টত, আৰু যোৱা 18 তাৰিখত এটা অৰ্ডাৰ ওলাবলৈ সক্ষম হৈছিল। সেই অৰ্ডাৰটোত কি নিৰ্দেশনা দিয়া হৈছিল আপোনালোকে নিশ্চয় জানিবলৈ পাৰিছে, যে যিসকল গ্ৰেছ মাৰ্ক প্ৰাপ্ত প্ৰাৰ্থীয়ে ইতিমধ্যে কেছ ৰুজু কৰিছিল, কেছটো তেওঁলোকৰ পক্ষত যদিও ৰুজু কৰা হৈছিল, কিন্তু কেছৰ অৰ্ডাৰটো তেওঁলোকৰ ফৰে নোলাল, কেছৰ অৰ্ডাৰটো ওলাল নন গ্ৰেছ প্ৰাপ্ত প্ৰাৰ্থীসকলৰ ফৰে। কিন্তু ভাল খবৰটো হৈছে এইটো, যিসকলে অলপ অলপ মাৰ্কছৰ কাৰণে হাইস্কুল টেট অনুতীৰ্ণ হৈছিল, এতিয়া বহু অনুতীৰ্ণ প্ৰাৰ্থী টেট উত্তীৰ্ণ হ'বলৈ সক্ষম হ'ব হাইকোৰ্টৰ অৰ্ডাৰ অনুযায়ী। হয় বন্ধুসকল, আপোনালোকে ঠিকেই শুনিছে, এতিয়া বহু অনুতীৰ্ণ প্ৰাৰ্থী হাইস্কুল টেট উত্তীৰ্ণ হ'ব, কিন্তু কেনেকৈ উত্তীৰ্ণ হ'ব অৰ্ডাৰ কপিটোত আপোনালোকে কথাখিনি নিশ্চয় জানিব পাৰিছে। যিসকলক গ্ৰেছ মাৰ্ক দি পাছ কৰা হৈছিল অৰ্ডাৰ অনুযায়ী, এইটো এটা ইলিগেল বুলি ধৰা হৈছে, যে পৰীক্ষাত টেটৰ দৰে এটা কম্পিটিটিভ এক্সামত গ্ৰেছ মাৰ্ক দিয়াটো এটা ইলিগেল বুলি কোৰ্টৰ ফালৰ পৰা ধৰি লোৱা হৈছে। গতিকে গ্ৰেছ নম্বৰ লৈ যিসকলে উত্তীৰ্ণ হৈছিল তেওঁলোকে চাকৰি পোৱাটো দূৰৰ কথা, তেওঁলোকে অনুতীৰ্ণ বুলি ঘোষণা কৰা হ'ব অৰ্ডাৰ অনুযায়ী। এইটো সঁচাকৈ তেওঁলোকৰ বাবে বহুত বেয়া খবৰ, বহুত দুৰ্ভাগ্যজনক কথা, কিয়নো তেওঁলোকে ইমান কষ্ট কৰি কেছ এটা ৰুজু কৰাৰ পিছত কিন্তু তেওঁলোকেই হাৰিব লগা অৱস্থা হ'ল। কিন্তু তেওঁলোকৰ ঠাইত আন একাংশৰ বাবে এটা ভাল খবৰ আহিল, একসকলে জেনেৰেল কেটাগৰীৰ ভিতৰত 120 নম্বৰ পাইছিলে, 120 নম্বৰ বা তাৰ ওপৰত পোৱা প্ৰাৰ্থীসকলক এতিয়া উত্তীৰ্ণ বুলি ঘোষণা কৰা হ'ব, যদিও তেওঁলোক অনুতীৰ্ণ হৈছিল। আৰু এছ চি এছ টিৰ ৰিজাৰ্ভ কেটাগৰীৰ ভিতৰত 110ৰ ভিতৰত যিসকল প্ৰাৰ্থীয়ে নম্বৰ লাভ কৰিছিল তেওঁলোককো উত্তীৰ্ণ কৰাই দিয়া হ'ব বুলি হাইকোৰ্টৰ সেই অৰ্ডাৰ কপিটোত স্পষ্ট উল্লেখ আছে। গতিকে 120 আৰু 110ৰ প্ৰাৰ্থীসকলক যদিও ফেইল কৰিছিল তেওঁলোকে, পুনৰ উত্তীৰ্ণ কৰাই দিয়াৰ এটা অৰ্ডাৰ ওলাইছে, কিন্তু গ্ৰেছ মাৰ্ক প্ৰাপ্ত প্ৰাৰ্থীসকলক পুনৰ ফেইল কৰাই দিয়া হ'ব, তেওঁলোকে হয়তো চাকৰি নাপাব। কেঁচু সান্দোতেহে যেন খাপ ওলাল এতিয়া এই কথাটো এনেকুৱা বুলি অনুভৱ হৈছে, যে বেলেগ এটা ইছ্যু লৈ যেতিয়া কেছটো কৰা হৈছিল কিন্তু লাভালাভ হ'ল বেলেগ একাংশ প্ৰাৰ্থীয়ে। যিসকল গ্ৰেছ মাৰ্ক প্ৰাপ্ত প্ৰাৰ্থী আছিল তেওঁলোকৰ বাবে সঁচাকৈ এটা বেয়া লগা খবৰ, তেওঁলোকৰ বাবে বেয়াও লাগিছে, কিন্তু উপায় নাই, যিহেতুকে হাইকোৰ্টৰ অৰ্ডাৰ তেওঁলোকক যিহেতুকে ইলিগেল বুলি ধৰা হৈছে। মই এটা প্ৰশ্ন মোৰ মনত উদয় হৈছে, হয়তো আপোনালোকৰ মনতো উদয় হৈছে, এই যিখিনি গ্ৰেছ মাৰ্ক প্ৰাপ্ত প্ৰাৰ্থী সঁচা অৰ্থত তেওঁলোক ভুল আছিল নেকি বাৰু? তেওঁলোকে কাৰ ভুলৰ বাবে তেওঁলোকে মানসিক চাপত ভুগিব লগা হৈছে আজি, বা তেওঁলোকে কাৰ ভুলৰ বাবে আজি এই দিন দেখিব লগা হৈছে? চাকৰি এটা পাই পায়ো তেওঁলোকে হাতৰ পৰা হেৰুৱাব লগা অৱস্থা হৈছে, গ্ৰেছ মাৰ্কটো তেওঁলোকে খুজি লৈছিল নেকি বাৰু, বা গ্ৰেছ মাৰ্ক দিবলৈ শিক্ষা বিভাগক বাধ্য কৰাইছিল নেকি, আন্দোলন কৰিছিল নেকি? যদি একো কৰা নাই তেনেহলে এই প্ৰাৰ্থীসকলক গ্ৰেছ মাৰ্ক দি পাছ কৰাই দি উঠি চাকৰিটো পোৱাৰ সময়ত কিয় তেওঁলোকক এনেকৈ পুনৰ ভাগি যোৱা অৱস্থা আনিলে, বা তেওঁলোকক কিয় হতাশা আনি দিলে? তেওঁলোকক যদি তেতিয়াই ফেইল কৰাই দিলেহেঁতেন তেতিয়া হয়তো তেওঁলোক আজি এই মানসিক দুশ্চিন্তাত নিশ্চয় নুভুগিলেহেঁতেন। তেওঁলোকক উত্তীৰ্ণ কৰাই দিয়া হ'ল, শিক্ষা বিভাগে গ্ৰেছ মাৰ্ক দিয়া হ'ল, কিন্তু কি কাৰণে তেওঁলোকক উত্তীৰ্ণ কৰাই দিয়া হৈছিল? এই উত্তীৰ্ণ কৰাই দিয়াৰ পিছত তেওঁলোকক আজি এই অৱস্থালৈ অনাৰ এই সময়ছোৱাত শিক্ষা বিভাগ কিছু পৰিমাণে হ'লেও দায়ী নহয়নে বাৰু? এই ক্ষেত্ৰত মই ভাবোঁ সম্পূৰ্ণ শিক্ষা বিভাগৰ হাতত আছে, শিক্ষা বিভাগে সম্পূৰ্ণ এইখিনি দোষ স্বীকাৰ কৰিব লগা অৱস্থা। এই প্ৰাৰ্থীসকলে আজি যি অৱস্থাত ভুগি আছে এই অৱস্থাটোৰ সম্পূৰ্ণ দায়ী মই শিক্ষা বিভাগ বুলি ক'ম, কিয়নো শিক্ষা বিভাগে তেওঁলোকক গ্ৰেছ মাৰ্ক দি উত্তীৰ্ণ কৰাই দিয়াৰ পিছত আজি তেওঁলোকৰ এই মানসিক যি চাপ এই প্ৰাৰ্থীসকলে পাইছে তাৰ সম্পূৰ্ণ দায়ী শিক্ষা বিভাগ। এতিয়া শিক্ষা বিভাগক এই ক্ষেত্ৰত দোষাৰোপ কৰিবনে বাৰু, বা শিক্ষা বিভাগে এই ক্ষেত্ৰত কিবা শাস্তি পাবনে বাৰু? যদি নাপায় তেনেহ'লে এই প্ৰাৰ্থীসকলে কিয় শাস্তি ভুগিব লগা হৈছে বিনা দোষত?
তারপরে আর একটা ডর কথা যে এই যিনি নন গ্রেজ প্রাপ্ত প্রার্থী সকলে ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাবলে সক্ষম হয়েছে আর এটা চাকরি জয়েন করবেন, কিন্তু যেহেতুকে এই শিক্ষা বিভাগের ডিএসসি নিযুক্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ স্থগিত করে দিয়া হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দুমাহর সময় দিয়া হয়েছে, এই দুমাহর ভিতর যেজ নন গ্রেজর যিনি সমস্যা এই সমস্যাখিনি সমাপ্তি করে এই নিযুক্তি প্রক্রিয়াটি করবলে দুটা মাহ সময় দিয়া হয়েছে হাইকোর্টের অর্ডার অনুযায়ী। এই দুটা মাহ এতিয়া সেই নন গ্রেজ প্রাপ্ত প্রার্থী সকলেও ভুগিব লাগিব, কিয়নো সেই নন গ্রেজ প্রাপ্ত প্রার্থী সকল ইয়ার আগত নিশ্চয় সরকারি চাকরি কর্মরত আছিল, হয় কোনোবা এলপিত করে আসলে, হয় কোনোবা এমিত করে আসলে, নতুবা কোনোবা সরকারি সৰু সুৰা চাকরিত করে আসিল, হাইস্কুল টেটত যেটা অ্যাপয়েন্টমেন্ট পাইছে নিশ্চয় সেই চাকরিট রিজাইন দিয়ে আসছিল, কিন্তু সেই চাকরিট রিজাইন দিয়ে আহি আজি যে অনিশ্চয়তার মাজত বুর গৈ আছে হাইস্কুল টেটত এই চাকরিট যেহেতুকে অনিশ্চয়তাত আছে, দুটা মাহ সময় লওয়া হয়েছে, কি ঠিক সেই দুমাহর পিছত চাকরি হব নে নাই, কিন্তু যি চাকরিট রিজাইন দিয়ে আসছিল এই ক্ষেত্রেও ভবিষ্যতের কথা নাই জানো, ভবিষ্যতের রিস্ক কোনে লব, যদি কিনা কারণত এই চাকরিট নহয় তাহলে আগর যে চাকরি রিজাইন দিছিল সেই দায়িত্ব কোনে লব, ভবিষ্যৎ এটা কি হব, এতিয়া এই ডিএসসির শিক্ষক নিযুক্তি প্রক্রিয়াট কেবল গ্রেজ মার্ক প্রাপ্ত প্রার্থী সাঙুর খাই থাকা নাই, নন গ্রেজ প্রাপ্ত প্রার্থী সকলো ইয়াতে সাঙুর খাই আছে, জীবন এটা অন্ধকারের দিকে গৈ আছে, ভবিষ্যৎ অনিশ্চয়তাত আছে। এইখিনি মই আপোনালোকক হাইকোর্টের অর্ডার অনুযায়ী নিউজত কি ধরনের প্রকাশ পাইছিল কথাখিনি, অনুতীর্ণ টেট প্রার্থী সকলের বাবে কি ভাল খবর, পুনের উত্তীর্ণ করাই দিয়ার চান্স আছে নাকি, এই ক্ষেত্রে পুনের কথাখিনি কি হব, মই আপোনালোকক ভিডিও ক্লিপ এটা দেখাই লব বিচাৰিছো, আহক আপোনালোকে ভিডিও ক্লিপটো চাওক। গ্রেজ মার্ক প্রদানের ব্যবস্থা সম্পূর্ণরূপে নাকচ করা গৈছে, গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে নাকচের নির্দেশ দিয়ে শিক্ষা বিভাগক, মাধ্যমিক টেটের দুখন কাকতত গড়ে 60% নম্বরপ্রাপ্ত উত্তীর্ণ হিসাবে ঘোষণার নির্দেশ দিয়া গৈছে, 2020 সনের 4 মার্চের ফলাফলত 60% নম্বরপ্রায় বহু প্রার্থী উত্তীর্ণ হওয়া আছিল আর সেই সকলক উত্তীর্ণ করার নির্দেশ দিছে উচ্চ ন্যায়ালয়ে, দুমাসের ভিতর এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিছে হাইকোর্টে, উল্লেখযোগ্য যে গ্রেজ মার্ক পাই উত্তীর্ণ হওয়া বহু সংখ্যক প্রার্থীয়ে চাকরির দাবীত আন্দোলন অব্যাহত রাখিছিল আর ন্যায়ালয়ের নির্দেশে আশাত এটা চেঁচা পানি ঢালিলে, স্নাতক শিক্ষকের যোগদান স্থগিত রাখা হয়েছে, গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের রায়ের পিছতে রাজ্যজুড়ি এতিয়া হাহাকার, নবনিযুক্ত স্নাতক শিক্ষকের কাউন্সেলিংয়ের যোগদান অনির্দিষ্টকালে স্থগিত রাখা হয়েছে, শিক্ষা বিভাগের তুগলকী কাণ্ডত এতিয়া অনিশ্চয়তা ভুগিছে 7,000 অধিক পদর নিযুক্তি, আর গ্রেজ মার্ক প্রাপ্ত সহস্রাধিক টেট উত্তীর্ণ চাকরি হেরার ইতিমধ্যে সম্ভাবনা প্রকট হয়ে উঠিছে, টেটত গ্রেজ মার্ক দিয়া ব্যবস্থা নাকচ করলে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে, টেটর দরে পরীক্ষাত গ্রেজ মার্কর ব্যবস্থা অবৈধ, ন্যায়ালয়ের নির্দেশের পিছতে শিক্ষা বিভাগের ভিতরচরাত এটা হাহাকার লাগিছে, 14 মে'ত 2221 স্নাতক শিক্ষকক নিযুক্তি দিছিল সরকারে আর ন্যায়ালয়ের রায়ের পিছত সেই সকল শিক্ষকের যোগদান ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে, আর যখন শিক্ষকে গ্রেজ মার্ক লাভ করে টেট উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষক এটা অনিশ্চয়তা ভুগিছে, কিয়নো স্থগিত রাখা হয়েছে যে নিযুক্তি প্রক্রিয়া, সেই নিযুক্তি প্রক্রিয়া ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে, গ্রেজ মার্ক প্রাপ্ত সহস্রাধিক টেট উত্তীর্ণই চাকরি পাবনে নাপায় তাক এটা শঙ্কিত হয়ে পড়েছে, কিয়নো গ্রেজ মার্ক পাওয়া যখন শিক্ষক নিযুক্তি নাকচ করেছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে, তাকে লো এতিয়া শিক্ষা বিভাগের অন্তর্ভাগত লাগিছে হাহাকার।